তো হয়ে গেছে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট শ্রুতি। তো আজকে দেখতে পাচ্ছ শ্রুতিকে নিয়ে সিএমসিতে এসছে চেক আপে, আজকে ওর ফার্স্ট ডেট। তো দেখি ডাক্তার কি বলে, তোমার সঙ্গে থেকো। গাইস, এখন একটু প্রবলেম হচ্ছে, আজকে হচ্ছে মেয়েকে ভর্তি নিয়ে নিয়েছে, তো ওই যে হাতে ব্লাড দিয়েছে, ওখানে দুদিন অ্যাডমিট থাকবে এখানে না। আমরা এখন লিফটে আছি। তো বন্ধুরা, আমরা চলেছি হসপিটালে। শ্রুতি এখন অ্যাডমিট আছে, বলছে ডাক্তার দুদিনের জন্য অ্যাডমিট থাকবে, ও এখন দুদিনের জন্য অ্যাডমিট থাকবে। সেরকম কিছু এখন আপাতত বলেনি, জানি না ডাক্তার দেখুক চলবে। আর মোটামুটি খরচা অনেকেই বললো, 10,000 অ্যাডমিশানের আর 6,700 টাকা হচ্ছে টেস্টের, আর 2,400 কত টাকা হচ্ছে মেডিসিনে। তো এখন আছে, এরপর হচ্ছে এখানে খাওয়া দাওয়া কিছু দেবে না, নিজেকে খেতে হবে, আর নাহলে অর্ডার করলে 400 টাকা করে একজনের লাগবে। তো আমি বাইরে থেকে আমার বাবা খাবার এনে দেবে, আর মেডিক্লেমের জন্যও কথা চলছে, দেখি কি হয়। আর একটু মুখটা ঘোরা, কিছু বোঝা যাবে না। আচ্ছা, এ হচ্ছে বাংলাদেশ থেকে এসছে, আর এর নাম হচ্ছে আশামণি। তো ও এখন এখানে ভর্তি আছে, ও কোথায় ঢুকে পড়ছে লজ্জায়। বন্ধুরা, এখন দেখতেই পাচ্ছি এখন হসপিটালে আছি। তো হসপিটালে হচ্ছে যেটা হচ্ছে ভর্তি করেছে কেন, সেটা তাড়াহুড়ো জিজ্ঞাসা করা হয়নি। আর যেটা হচ্ছে এখন আপাতত ডাক্তার দেখে গেছে, আর মেডিসিনগুলো বলে দিচ্ছে, বলে দেবে মানে নার্স দেবে। সব থেকে বড়ো কথা হচ্ছে, যেটা হয়েছে প্রবলেম সেটা ধরা পড়েছে, তা এটা ঠিক হয়ে যাবে বলে দিয়েছে, আর চিন্তার কোনো কিছু নেই। তো আপাতত ঠিক আছে, কালকে দিনটা ওরা এক্সামিনেশনে রেখে তারপরে ছাড়বে। তো আমরা আজ রাত্রে আমার ব্লগটা এখানেই শেষ করলাম, আর পর দেখা হবে কালকের সকালের ব্লগ থেকে আবার নতুন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অনেক ইনফরমেশান আছে যেগুলো আমি বলে দিচ্ছি সাবস্ক্রাইব করার আগে। দাঁড়ান, যেটা হচ্ছে না, তারপরে আলাদা ব্লগ করবো। তো আমাদের হসপিটাল আছে আজ দ্বিতীয় দিন, আর আপাতত চেক আপ চলছে, এরপর হচ্ছে আজ ব্লাড টেস্ট আর একটা হবে। তো দেখতেই পেলে এখন ওকে বিপি ফিপি সব চেক করে নিয়ে গেল, তো অবজারভেশনে রাখছে। শুয়ে পড়তে বলছে, শুয়ে পড়, কিছু হবে না। আরে এদিকে দেখ, আমার দিকে দেখ, মুঠো কর। আরে তুই ওদিকে কেন দেখছিস, আরে এদিকে দেখ না, এই এরকম অ্যাক্টিং করবি না, তুই তো খুব পড়ে যাস যখন তোর লাগে না। যা আরে এই কিরম করলে তোর মান সম্মান চলে যাবে, তোর থেকে ছোট ছোট বাচ্চা ইনজেকশন নিচ্ছে। ওদিকে দেখ, ওদিকে দেখ, ধোঁয়া বেরোচ্ছে, দেখ ধোঁয়া ধোঁয়া। আর তুই অত আবার দেখছিস কেন, এই নড়িস না এরকম, নড়বি না নড়বি না নড়বি না, হয়ে গেছে, নড়বি না, ব্যাস এই তো হয়ে গেছে, আর একটা নেবে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ট্রিটমেন্ট চলছে, ওর মেডিসিন সব লাগানো হচ্ছে। তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন বলেই দিলাম। তো এখানে এসি নেই, কিন্তু মারাত্মক গরম আছে, আমরা এতদিন এসি রুমে ছিলাম বলে বুঝতে পারিনি। তো দেখতেই পাচ্ছ অনেকটা ঠিক হয়েছে, তো নার্সেরা খুব এখানে কেয়ারফুলি হ্যান্ডেল করে, মানে যেটা বুঝতে পারবে না, মানে ওদের রাগ নেই, আর প্রচণ্ড ব্যবহার ভালো। তো
এখানে অ্যাডমিট হয়ে আর থেকে ভালোই হয়েছে। মেয়ের অনেক এই যেগুলো আমি পারতাম না সেগুলো আমাকে সব দেখিয়ে দিচ্ছে আর শিখিয়ে দিচ্ছে, যেগুলো দু তিন দিন পর থেকে আমাকে করতে হবে। কিন্তু এটা রোদ্দুরে স্পষ্ট নয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এখানে চারিদিকে পাহাড়, আর এটা জাস্ট একটা পোর্শন যেখানে আমার মেয়ে অ্যাডমিট আছে ডার্মেটোলজি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউ এখান থেকে, হাওয়াও দিচ্ছে কিন্তু গরমও আছে। আর ওই যে ওখানে মেয়ে বসে আছে, তো এখন ও রোদ দূরে বসে আছে, রোদ পোয়াচ্ছে, মানে রোদ বাইরে প্রচণ্ড। কিন্তু ওই যে তোর ওই তেলটা টানলো জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আবার পাশের একটা বাংলাদেশি পেশেন্ট এসছে, তো ওর সাথে এর ভালোই বন্ধুত্ব হয়েছে। তো আমাদের হচ্ছে কালকে ছেড়ে দেবে, তো খুব মজা হচ্ছে ওর। তো যাটার জন্য এসেছিলাম সেটা কমসে কম হয়েছে। আর এখানে হচ্ছে হসপিটাল বলে বেশি জোর চেয়ে ব্লগ করা যাচ্ছে না। তো আজকের মতো এইটুকুনি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি রাত দুপুরে? নাক টিপে কি করছিস? এদের দুজনকেই বার করে দেবে বলে বাইরে গেট আউট। এই তোর মা হারিয়ে গেছে কোনো দায়। এসে এসে রাত হয়ে গেছে, ঘুমোবি তো? এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি হচ্ছে খাবার নিতে বেরিয়েছিলাম, এটা জাস্ট একটা বিল্ডিং এর একটা এইটুকুনি। তো দেখতেই পাচ্ছ ভেতরে ঢুকলে হয়তো হারিয়ে যাবে। আর এখানে আছে এখন লন্ড্রি, এগুলো তো খাবার দেখতে পেয়েছি ভেতরে বুলবুলাইয়ার মতো। তো আজকে হচ্ছে আমাদের ছুটি। আর এরকম শ্রুতি বলে টু বি, আর একটু পরে আমাদের ছুটি হয়ে যাবে। ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, এবার ডাক্তার খালি ডিসচার্জ সার্টিফিকেট দেবে, তারপর ছুটি হবে।